সরকারের ইতিবাচক কোনো কিছুই বিএনপি দেখতে পায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর সাথে আলোচনা সভায় কথা বলেন তিনি বিএনপির গণ অভ্যুত্থানের হুঁশিয়ারি প্রসঙ্গে ওবায়দুল কাদের প্রশ্ন রাখেন রাজপথে যাদের একটি বড় মিছিল করার সক্ষমতা নেই তারা কিভাবে অভ্যুত্থানে দিবা স্বপ্ন দেখে এস কে শরফের প্রতিবেদন রোববার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটি এর সেবার মান বৃদ্ধি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আলোচনায় সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সরকারের বিরুদ্ধে বিএনপির গণ অভ্যুত্থানের হুঁশিয়ারি প্রসঙ্গে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিএনপি এখন বলে আবারও বলে বারবার বলে তারা নাকি গণ অভ্যুত্থান করবে তারা অভ্যুত্থানের স্বপ্ন দেখছেন বাংলাদেশের মানুষ বিএনপির মিথ্যাচারে রাজনীতি আর বিশ্বাস করে না রাজপথে একটি বড় মিছিলের সক্ষমতা যাদের নেই তারা অভ্যুত্থানের দ্বিভা স্বপ্ন দেখছে এই সময় দেশের উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে বিএনপি নেতাদের বিভিন্ন অভিযোগেরও জবাব দেন তিনি রপ্তানি আয় বেড়েছে বাড়ছে উৎপাদনশীলতা বৈদেশিক মুদ্রা রিজার্ভ এখন সর্বকালের রেকর্ড একচল্লিশ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে প্রবাসী আয়ে নতুন গতি এসছে এমন ইতিবাচক দিক বিএনপি দেখতে পায় না তাদের রাজনৈতিক ব্যর্থতার জনিত হতাশা সব কিছুকে গ্রাস করেছে বিআরটি এর সেবার মান আরো বাড়ানোর তাগিদ দিয়ে যে কোনো অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জনগণের যাতে হয়রানি ভোগান্তি না হয় বিআরটি এর অফিসে এটা আমি আর শুনতে চাই না এস কে সৌরভ এস টিভি ঢাকা প্রিয় দর্শক জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এস এ টিভির ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট এস টিভি ডট টিভিতে বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ইউটিউব ডট কম স্ল্যাশ যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত এছাড়াও এসএ টিভির বাছাইকৃত সংবাদ দেখতে ইউটিউব ডট কম স্ল্যাশ এসএ টিভি নিউজে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ ফেসবুক ডট কম স্ল্যাশ এসএ টিভি বিডিতে এসএ সাথে আছি সবসময়